কোন দীঘাতে সর্বনিম্ন শীর্ষমান রয়েছে, তাহলে এগুলো প্রত্যেকটির জন্য শীর্ষমান বের করি এবং এগুলো বিভিন্ন উপায়ে নির্ণয় করা যায়। তারপর দেখি তার মধ্যে সর্বনিম্ন মান কত। আমরা সবচেয়ে সহজটি দিয়ে শুরু করি, এইচ অফ এক্স। আমরা এখন চিত্রের মাধ্যমে এটা খুঁজতে পারি। ভালো করে লক্ষ্য করি, এখানে শীর্ষবিন্দু কত হবে। দেখে মনে হতে পারে যে এখানে শীর্ষবিন্দু, যখন এক্স সমান চার। যখন এক্স সমান চার, ওয়াই অথবা এইচ অফ এক্স সমান ঋণাত্মক এক। এইচ অফ এক্স এর শীর্ষমান হবে ঋণাত্মক এক। এখন জি অফ এক্স এর জন্য শীর্ষমান কত হবে, সেই সাথে এখানে আরও কিছু বিষয় দেওয়া হয়েছে। আচ্ছা, তারা এখানে শীর্ষমান কত দিয়েছে। এখন পাঁচ হল শীর্ষবিন্দু, এরকমটা হবে যখন এক্স সমান শূন্য। জি অফ শূন্য সমান পাঁচ, সুতরাং এখানে শীর্ষবিন্দু হল পাঁচ। এখন এফ অফ এক্স, এখানে শুধু একটি রাশি দিয়ে এটা বের করতে বলা হয়েছে এবং এটার সমাধান বের করতে গিয়ে কিছু কাজ করতে হবে যাতে শীর্ষমান পাওয়া যায়। দ্বিঘাত সমস্যার পূর্ণবর্গ করার মাধ্যমে সবচেয়ে সহজে সমাধান করা যায়। তাহলে এখানে আছে এফ অফ এক্স সমান ঋণাত্মক এক্স বর্গ যোগ ছয় এক্স বিয়োগ এক। এখানে ঋণাত্মক চিহ্ন চলে আসাটা একটু ঝামেলার। এখন আমরা এটার উৎপাদককে বিশ্লেষণ করি। এটা একই জিনিস হবে যেমন ঋণাত্মক গুণ এক্স বর্গ বিয়োগ ছয় এক্স যোগ এক। আমরা এখানে যোগ এক লিখব, কারণ পূর্ণবর্গ করার জন্য আমরা এটা সাজাচ্ছি। এখন পূর্ণবর্গ সম্পন্ন করে আমরা একবার তাকাই। আমরা মূলত কিছু সংখ্যা যোগ এবং বিয়োগ করতে চাই, সুতরাং এই রাশির ওই অংশটি একটি নিখুঁত বর্গ। এখন কোন সংখ্যা আমরা যোগ বা বিয়োগ করতে চাই তা নির্ণয় করতে এক্স এর সহগের দিকে তাকাই। এটা হল ঋণাত্মক ছয়, আমরা এর অর্ধেক নিচ্ছি, সেটা হবে ঋণাত্মক তিন। এটা বর্গ করি, ঋণাত্মক তিনের বর্গ হল নয়। এখন আমরা শুধু নয় যোগ করতে পারি না, সেটা রাশিটির প্রকৃত মান পরিবর্তন করে দেবে, সেই সাথে একটি নয় বিয়োগও করতে হবে। বলা যেতে পারে আমরা কেন এই সংখ্যা যোগ অথবা বিয়োগ করছি যখন কিনা মানের কোনো পরিবর্তন ঘটছে না। আসলে পুরো ব্যাপারটা একই হয় যা আমরা রাশিটির প্রথমে দেখেছি। এটা করা হয়েছে যেন রাশিটিকে একটি পূর্ণবর্গরূপে পাওয়া যায়। এখানে এক্স বর্গ বিয়োগ ছয় এক্স যোগ নয় সমান এক্স বিয়োগ তিনের বর্গ। তাহলে আমরা ওই অংশটি পুনরায় এভাবে লিখতে পারি, এক্স বিয়োগ তিনের বর্গ এবং তারপর বিয়োগ নয় অথবা ঋণাত্মক নয় যোগ এক সমান ঋণাত্মক আট। বোঝার সুবিধার্থে এটার রং ভিন্ন করা হলো। সুতরাং ঠিক এখানে এই অংশটি হল ঋণাত্মক আট এবং আমরা এখানে এখনও ঋণাত্মক চিহ্ন পাই। সুতরাং আমরা এটি পুনরায় লিখতে পারি। আমরা যদি ঋণাত্মক চিহ্নটির কাজ সম্পন্ন করি, ঋণাত্মক এক্স বিয়োগ তিন বর্গ যোগ আট। এখন ভেবে দেখি শীর্ষমান কত হবে। শীর্ষমান বোঝার জন্য এই ঋণাত্মক এক্স বিয়োগ তিন বর্গ এই অংশটিকে ভেঙে লিখতে হবে। এখন এক্স বিয়োগ তিনের বর্গ, ঋণাত্মক চিহ্ন সম্পর্কে চিন্তা করার আগে এটা সর্বদাই একটা ধনাত্মক মান হবে অথবা এটা সর্বদাই অঋণাত্মক হবে, কিন্তু তারপরে আমরা যখন এটা ঋণাত্মক করব এটা সর্বদাই অধনাত্মক হবে। এখানে একটু চিন্তা করে দেখি, যদি এক্স সমান তিন হয় এই অংশটা শূন্যের সমান হবে এবং এটাকে ঋণাত্মক করে দিলে তা শূন্য হবে। এক্স অন্য কিছু হলে, অর্থাৎ এক্স এর মান তিন ছাড়া অন্য কিছু হলে রাশিটির এই অংশটি ধনাত্মক হবে, কিন্তু তারপরেও একটা বিয়োগ চিহ্ন থেকে যায়। সুতরাং আমরা আট থেকে ওই ধনাত্মক অংশটি বিয়োগ করব। তাহলে এটার শীর্ষমান তখন পাওয়া যাবে যখন এখানে এই প্রথম পদটি শূন্য হবে। রাশিটির এই অংশের একমাত্র দিক হল যে আট থেকে বিয়োগ করা। যদি আমরা শীর্ষমান পেতে চাই এটা সমান শূন্য হতে হবে। এটা সমান শূন্য যখন এক্স সমান তিন। এর মানে হল যখন এক্স সমান তিন এটা সমান শূন্য হবে এবং এখানে ফাংশনের শীর্ষমান পাওয়া যায় আট। সুতরাং এর শীর্ষমান হল আট। সুতরাং সর্বনিম্ন মান কার হবে, এইচ অফ এক্স এর।